এখন বিশ্বের আয়োজনের সঙ্গে আছি আমি সৈয়দ ইফতেখার। চলতি সপ্তাহে আলোচিত যে ঘটনাগুলো ছিল আন্তর্জাতিক বিশ্বে, তার মধ্যে অবশ্যই আফগানিস্তানের ভূমিকম্প একটি বড় সংকট এবং প্রায় 1200 মতোর মানুষ মারা গেছেন আফগানিস্তানের এই ভূমিকম্পে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া এই ভূমিকম্প এবং পাশাপাশি আরও কিছু ঘটনা রয়েছে। আমরা যদি এক নজরে দেখে নেই কী কী গুরুত্বপূর্ণ ঘটনা আন্তর্জাতিকভাবে ছিল। আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 1200-র কাছাকাছি, আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে তালেবান, মার্কিন সিনেটে পাশের পর অস্ত্র আইন নিয়ন্ত্রণে জো বাইডেনের সই, গর্ভপাতের অধিকার বাতিল করল মার্কিন সুপ্রিম কোর্ট, গর্ভপাত ক্লিনিক বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে, সুতরাং এই ধরনের ক্লিনিক যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে স্বভাবতই, এবং কোভিড টিকা প্রায় 2 কোটি মানুষের বিশ্বে প্রাণ বাঁচিয়েছে, এটি একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ 5 মাসে গড়ালো এবং পশ্চিমা স্বার্থপরতাই চলতি সংকটের কারণ, এমনটি অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের খাদ্যশস্য আটকে রাখা যুদ্ধাপরাধ বলছে ইইউ, ইউরোপীয় ইউনিয়ন, এবং তেল বাঁচাতে শ্রীলঙ্কায় বন্ধ পার্লামেন্ট অধিবেশন, $500 কোটি পাওয়ার আশা শ্রীলঙ্কার। সুতরাং তারা যে সংকটে রয়েছে তারা বিভিন্ন দাতা সংস্থাদের কাছ থেকে অর্থ সহযোগিতা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং কয়লার ব্যবহার বন্ধ করতে চায় জার্মানি। এই যে জ্বালানি সংকট, এর মধ্যেই তারা ঘোষণা দিয়েছে যে 2030 সালের মধ্যে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার ব্যবহার যাতে তারা বন্ধ করে ফেলতে পারে। এবার নির্জন কারাবাসে পাঠানো হলো অং সান সুচিকে, মিয়ানমারের নেত্রী। আমরা জানি তিনি দীর্ঘদিন ধরেই জান্তা সরকার আসার পর থেকে দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। ইসরায়েলের গুলিতেই নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন, এমনটি জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং জানা গেছে যে ইসরায়েলি বাহিনীর গুলিতেই তিনি মারা গেছেন। এবং আইনসভায় সংখ্যালঘু হলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রোর জন্য একটা টানাপোড়েন সমস্যা দেখা দিয়েছে, কি হতে যাচ্ছে তার ভাগ্যে। এবং করোনা কিন্তু বেড়ে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে, ভারত, ব্রাজিল, তাইওয়ান, রাশিয়ায় কিন্তু করোনা সংক্রমণ বাড়ছে। তো এই ছিল সামগ্রিক আমাদের আজকের আলোচিত সপ্তাহের আলোচিত ঘটনা। আলোচিত ঘটনার মধ্যে আফগানিস্তানের যে সংকটের কথা আমরা বললাম, আফগানিস্তানের সংকট সংবাদ কভার করেছেন এবং সংবাদটি তৈরি করেছেন আমাদের সহকর্মী, আন্তর্জাতিক সহকর্মী নুজহাত কামাল। আমি নুজহাত কামালকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে। আমি সরাসরি জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক ভাবে আফগানিস্তানের ইস্যুটা কিন্তু এখন একটা মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা তালেবান সরকার আসার আগে থেকেই তারা সংকটে ছিল। তালেবান আসার পরে রিজার্ভ বন্ধ করে দেওয়া হয়, যুক্তরাষ্ট্র তাদের রিজার্ভ আটকে দেয়, তারপরে 6.1 মাত্রার মতো একটা বড় ভূমিকম্প হলো। এই ধরনের বড় ভূমিকম্প আসলে আফগানিস্তানকে একটা সংকটে ফেলে দিচ্ছে এবং পূর্বাঞ্চল এমনিতেই আসলে একটা গরিব জায়গা এবং সেখানকার মানুষ এমনিতেই দুর্ভিক্ষের মধ্যে ছিল। কী সংকট তাদের আসলে এখন আসছে বা কী ভাগ্যে তাদের? আচ্ছা, আফগানিস্তানে ভূমিকম্পটি হয়েছে গত মঙ্গলবার, এর আজ ষষ্ঠ দিন চলছে। গত 5 দিন আমরা মঙ্গলবার আমরা দেখেছি যে প্রায় 1000 মৃতদেহ তারা উদ্ধার করতে পেরেছেন, আর 6 দিনে এই সংখ্যাটা কিন্তু খুব একটা বাড়েনি, মাত্র 1200-1200 কম। তো এই যে এই এত মানে এত বড় একটা ভূমিকম্প, শক্তিশালী, কিন্তু তারপরেও এত মানে 5 দিনে, প্রথম দিনেই যেখানে 1000 মরদেহ উদ্ধার করা হলো সেখানে পরের দিনগুলোতে কেন এত কম, এটা একটা বড় কারণ। সম্ভবত প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চল, সেখানে অনেকেই পৌঁছাতেই পারেনি। ইউনিসেফ অলরেডি বলেছে যেখানে ভূমিকম্পটি হয়েছে পাকতিকা প্রদেশ, সেখানে একটি জেলাতেই 1800 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং মোটামুটি বাসা বাড়ি যা ছিল সব গুড়িয়ে গেছে। আমরা আমাদের প্রতিবেদনে দেখেছি যে পাহাড় কেটে কেটে বানানো বাসা তৈরি করা হয়েছে এবং বাসাগুলো তো আসলে খুব একটা টেকসই না, এখানে অনেকটা মাটি দিয়ে, অনেকটা পাথর দিয়ে তৈরি করা। জি, ভূমিধস বা বড় ধরনের পাহাড়ি ঢল হলে মুহূর্তের মধ্যে তলিয়ে যাওয়ার কথা। তো যা ধারণা করছি আমরা বিভিন্ন সংবাদ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মানে খবরগুলো বিশ্লেষণ করে, যে অ্যাকচুয়ালি অনেক বেশি, আরো বেশি, মানে ডেথ টোলটা অনেক বেশি। কিন্তু জাতিসংঘের তরফ থেকেও বলা হয়েছে, ইউনিসেফ কর্মকর্তা বলেছেন যে যে গ্রামে তারা ঢুকতেই পারছেন না, হ্যাঁ, তারা চেষ্টা করছেন স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন খবর সংগ্রহে এবং সেভাবে উদ্ধার কাজগুলো চলছে। তো অর্থনৈতিকভাবে দুর্বল আফগান সরকার এর মধ্যে হতাহতদের জন্য 100 কোটি আফগানি মুদ্রা সহায়তা হিসেবে দিতে চেয়েছে, কিন্তু এই ভূমিকম্পের অনেক আগে গত বছর যখন তালেবান ক্ষমতায় আসে
তখন থেকে বা তারও অনেক আগে থেকে বিদেশি সহায়তা নির্ভর আফগানিস্তান। তো তালেবান জোর করে ক্ষমতা দখলের পরে পশ্চিমা বিশ্ব থেকে একরকম সব ধরনের সাহায্য বঞ্চিত তারা। তো যেহেতু সহায়তা বঞ্চিত এবং এক ধরনের কোণঠাসা, তার উপর হচ্ছে সাবেক ক্ষমতাচ্যুত যে সরকার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছিল। আমরা জানি যে জি সেই অর্থটা পুরোপুরি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। তো এই অবস্থায় এই 100 কোটি আফগানি মুদ্রা তালেবান কিভাবে সরবরাহ করবে এটা একটা বড় প্রশ্ন। আসলে কি এই ভূমিকম্পের ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারবে? আমাদের অতীতে অনেক ভূমিকম্প আমরা দেখেছি, গত 10 বছরের ভূমিকম্পের কথা বলেন ইন্দোনেশিয়ায়, নেপালে, ওই ক্ষতগুলো এখনো কিন্তু বিভিন্ন দেশ বয়ে বেড়াচ্ছে। সেখানে আফগানিস্তানের মতো পুরোপুরি কোণঠাসা, অর্থনৈতিকভাবে কোণঠাসা একটা দেশ এবং প্রত্যন্ত দুর্গম অঞ্চল, যেখানে অধিকাংশ মানুষের কাছে পৌঁছতে গেলে তাদের কাছে স্মার্টফোন নেই বা মানে তারা সহজে কোনো সাহায্য চাইতে পারবে না, এরকম একটা দেশ, তাদের কাছে কিভাবে এই সাহায্যটা আফগান সরকার মানে এই সাহায্যটা পৌঁছাবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আফগান সরকার তো এটাও বলছে যে বিশ্ব ব্যবস্থা বা বিশ্ব অর্থনীতির বিভিন্ন দেশের কাছ থেকে তারা আসলে সহযোগিতা চেয়েছে এবং যারা দাতা সংস্থা তাদের কাছেও সহযোগিতা চেয়েছে। তারা আসলে কতটুকু তাদেরকে যেটাকে বলি সাড়া দেওয়া বা রেসপন্স করা, তারা কি করছে আসলে? আমরা যেটা জেনেছি, ভূমিকম্পের পর প্রথম দিনই তালেবান শাসিত সরকার যুক্তরাষ্ট্রের কাছে সবার আগে সাহায্য চায়, কিন্তু গত 5 দিন পের হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত কোনো সাড়া আসেনি এবং অন্য কোনো দেশও বড় ধরনের কোনো সাহায্য দিয়েছে। যেমন আমরা জানি যে পাকিস্তান অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, এরকম প্রতিবেশী 2-1টা দেশ কিছু কিছু সাহায্য করেছে, কিন্তু এত বিপুল ক্ষয়ক্ষতির জন্য যে পরিমাণ অর্থ দরকার বা যে পরিমাণ সাহায্য দরকার সেরকম সেটা পূরণের জন্য কেউ অত বড় সাহায্য দিয়েছেন বলে এখন পর্যন্ত আমরা কোনো খবর দেখতে পাইনি। কিছু কিছু দেশ হয়তো বা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এখন আফগানিস্তানের যে সামগ্রিক যে অর্থনৈতিক দুরবস্থা, এটা আসলে তারা কাটিয়ে ওঠার জন্য আসলে কী করে যাচ্ছে? কারণ তালেবান সরকার কিন্তু চেষ্টা করছে যে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধার যাতে আসে, সেক্ষেত্রে তাদের পদক্ষেপগুলো কী হচ্ছে বা তারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে? তালেবান সরকার যখন তালেবান সরকার বলছে যে তারা অবশ্যই চেষ্টাও করছে, কিন্তু চেষ্টাটা কোন দিকে যাচ্ছে সেটাও আসলে একটা দেখার ব্যাপার। একটা দেশে মোট জনগোষ্ঠীর মোটামুটি অর্ধেক পুরুষ অর্ধেক নারী, যখন আপনি নারীদেরকে আটকে দিচ্ছেন যে তারা কোনো কাজ করতে পারবে না, তারা পড়াশোনা করতে পারবে না, সেখানেই তো অর্থনীতির বিশাল একটা বাধা, যেটা আগে একটু হলেও কম ছিল আশরাফ খানি সরকারের সময়। আবার এই সমস্ত কারণে, এই কট্টরপন্থী ব্যাপারগুলোর কারণেই তারা পশ্চিমা বিশ্বে কোণঠাসা, তারপরও তারা এই ধরনের কঠোর পদক্ষেপগুলো নিচ্ছে, যে কট্টর যেটাকে বলে এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে। তাহলে একদিক থেকে তারা চেষ্টা করছে, কিন্তু আরেক দিকে আবার দিন শেষে আসলে কোনো কার্যকর ফল আসছে না এবং দেখা যাচ্ছে অর্থনীতি যেখানে ছিল সেখানেই রয়ে গেছে বা হয়তো বা আরো পিছিয়ে যাচ্ছে দিনে দিনে। আচ্ছা, আরেকটি বিষয়ে একটু জানতে চাই। আপনার একটি প্রতিবেদন ছিল, বিশেষ তথ্যচিত্র ছিল, সেখানে আপনি বলেছেন যে আফগানিস্তান কিন্তু এমনিতেও ভূমিকম্প প্রবণ দেশ এবং সেটার কারণগুলো আসলে কি কি হচ্ছে, মানে কারণগুলো আসলে কি? আমরা যেটা জানি, বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল রিং অফ ফায়ার। রিং অফ ফায়ারের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চল আলপাইন বেল্ট। তো এই আলপাইন বেল্ট এটা বিশাল বড় অঞ্চল, 15,000 কিলোমিটার হিমালয় হয়ে অঞ্চলটা, এই অঞ্চলটা বিস্তৃত। তো এই আলপাইন বেল্টের একটা ছোট অংশ হচ্ছে আফগানিস্তান, যে কারণে আফগানিস্তান বরাবরই ভূমিকম্পপ্রবণ। এই ভূমিকম্পটি এত বড় ভূমিকম্প এটাই প্রথম নয়, যদিও গত 20 বছরের মধ্যে এত বড় ভূমিকম্প আর হয়নি দেশটিতে। তো ভূমিকম্পের আমরা যদি ভূতত্ত্ব দেখতে যাই, যে আমরা জানি যে মোটামুটি বড় ধরনের টেকটনিক প্লেট যদি আমরা দেখি ভূগর্ভে 15টি আছে। তো এর মধ্যে ইউরেশিয়ান, ভারতীয়, আরাবিয়ান এরকম 3-4টি টেকটনিক প্লেটের সীমান্ত বা ফাটল বা বিচ্যুতের স্থলটা হচ্ছে আফগানিস্তানের, আফগানিস্তান পাকিস্তান সীমান্তের নিচে। তো যখন এই টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে তখনই সেখানে বড় ধরনের একটা কম্পন তৈরি হয়। তো আফগানিস্তানের এই সর্বশেষ যে ভূমিকম্পটি গত সপ্তাহের, আমরা যেটা জানি যে ইউরেশিয়ান আর ভারতীয় দুটো প্লেট নড়ে যাওয়ার কারণে এই বড় ধরনের কম্পনটি সৃষ্টি হয়। আমরাও চাই যে আফগানিস্তানের যে সংকট আসলে তৈরি হয়েছে সেটি দূর হোক এবং তারাও আসলে মানবিক যে সংকট সেটা কাটিয়ে উঠুক এবং তারাও সেখানকার মানুষও ভালো থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি এখন বিশ্বে, আবারও ফেলবো বিরতির পরে।
এখন বিশ্বে ফিরে এলাম বিরতির পর। আমরা আফগানিস্তান ইস্যুতে আলোচনা করছিলাম, সেখানকার ভূমিকম্প এবং মানবিক বিপর্যয় নিয়ে। আমরা আরেকটি বিষয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে শনিবার 25শে জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে, এবং এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা মানুষ আছেন সবাই আসলে উচ্ছ্বসিত এই ব্যাপারে। ক্যানাডা থেকে কথা বলেছেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। আমরা তিনি তার বক্তব্যটা একটু শুনে আসি। স্বাধীনতার পরে পদ্মা সেতু বোধহয় সবচেয়ে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান, যা নিয়ে সারা বাংলার সারা দেশের মানুষ উদ্বেলিত ছিল। কিন্তু এই সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। একটি সময় ছিল যখন এই পদ্মা সেতুর যে ঋণ আনা হয়েছিল, সেই ঋণ ফেরত দেওয়ার জন্য দেশীয় ষড়যন্ত্রকারীরা বিদেশিদের সঙ্গে সংযুক্ত হয়ে একটা অভিযোগ করেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে, এবং সেই দুর্নীতির মামলা কানাডার আদালত পর্যন্ত পৌঁছেছে। অবশেষে কানাডার আদালত সেই সমস্ত মামলা তদন্ত করে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে, এবং এই মামলা নিষ্পত্তি হয়েছে। যারা সেদিন এই অভিযোগটি করেছিল আজ তারা কি বলবেন, তাহলে একটি প্রশ্ন অবশ্যই থেকে যায়, তাদের ভিতরে এই ষড়যন্ত্র করার কারণটা কি ছিল? দেশে কোনো উন্নয়ন হোক এটা কি তারা চান না? দেশের মানুষ সংযুক্ত থাকুক এটা কি এই নেতারা বা যারাই আন্দোলনে যুক্ত ছিলেন তারা চাননি? কেন তাহলে ষড়যন্ত্র চলেছিল এই পদ্মা সেতুর প্রকল্পকে বন্ধ করানোর জন্য? সব অবশেষে যাই হোক, জননেত্রী শেখ হাসিনা নিজস্ব এবং একক প্রচারে এক উদ্যোগে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব, তা তিনি করে দেখিয়েছেন। আমরা পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস শুনছিলাম। আমরা একটু মালয়েশিয়ায় নজর দিতে চাই। সেখানে বরাবরই ঈদকে সামনে রেখে কিন্তু বিভিন্ন পণ্যের দাম কমানো হয়, এবারও কমানোর মতো পরিস্থিতি তৈরি না হলেও বিশ্ববাজারের ব্যবস্থার কারণে কিছুটা স্থিতিশীল রয়েছে, এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলতে সাংবাদিক শাহরিয়ার তারেকের সঙ্গে যুক্ত হচ্ছি। শাহরিয়ার তারেক, আপনি আমাদের জানাবেন যে জিনিসপত্রের দাম কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে আপনি জানেন, এবং এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন যে কতটা স্থিতিশীল, এবং এটা কি আরও কমার সম্ভাবনা আছে ঈদকে উপলক্ষে করে? ধন্যবাদ ইফতিকার। আসলে আপনি যেটি বলছিলেন যে স্থিতিশীল আছে, এটি সত্য যে মানুষের এখন দ্রব্যমূল্যের যে দাম সেটি মূলত কোভিড পরবর্তীতে যখন রমজান মাস আসে, রমজান মাসের পরে কিন্তু এটি আসলে কিছুটা বৃদ্ধি পায়, আগের থেকে বৃদ্ধি পাওয়ার পর এখন পর্যন্ত সেটি স্থিতিশীল অবস্থায় আছে। এবং আপনি যেটি বলছেন যে ঈদ উপলক্ষে মালয়েশিয়াতে বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন পণ্য দ্রব্যের কিন্তু আপনার দাম সাধারণত ছাড় দেওয়া হয় বা কিংবা কমিয়ে আনা হয়, সেটি আসলে এবছর আসলে কতটা আমরা দেখতে পাবো, যদিও আমাদের ঈদ খুব কাছাকাছি আমরা সেটি জানি না কবে কতটুকু দেখতে পাবো। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে স্থিতিশীল অবস্থায় থাকার থেকে কিছুটা আশঙ্কা করা হচ্ছে যে আগামী মাস থেকে অর্থাৎ জুলাই থেকে হয়তোবা দ্রব্যের মূল্যের দাম কিছুটা আগের থেকে বৃদ্ধি পেতে পারে। কারণ হচ্ছে যে সরকার যে বিভিন্ন বিভিন্ন সেক্টরগুলোতে যাদের ভর্তুকি দিত, সেই ভর্তুকিগুলো কিন্তু জুলাই থেকে অনেকটা না দেওয়ার মতো আমরা বক্তব্য শুনছি। আমি আপনাকে মুরগির মাংস নিয়ে একটু বলতে চাই যে মালয়েশিয়াতে মালয়েশিয়ার জনগণ কিংবা এখানে যে মধ্যপ্রাচ্যের বা অন্যান্য দেশের যে সকল জনগণরা মালয়েশিয়াতে থাকেন, তারা আসলে মাছের থেকে কিন্তু মুরগির মাংস খাওয়ার প্রতি বেশি আগ্রহ থাকে বা মুরগির মাংস বেশি চলে, যার কারণে মুরগির মাংস নিয়ে আসলে বেশ কিছুদিন যাবৎ খুব আলোচনা চলছিল, সমালোচনা চলছিল মালয়েশিয়াতে। মুরগির মাংস আসলে আপনি আমরা আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে গত মে মাসে কিন্তু মালয়েশিয়া তাদের যে উৎপাদিত মুরগির মাংস সেটি রপ্তানির উপর একটি নিষেধাজ্ঞা জারি করে, পরে সেটি আসলে এই মাসের অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহের দিকে তারা সেটি উঠিয়ে নেয়। কারণ তাদের পার্শ্ববর্তী সিঙ্গাপুর আসলে তাদের যে মুরগির মাংস যে চাহিদা তার ক্ষেত্রে অনেকটাই মালয়েশিয়ার উপর নির্ভরশীল থাকে, এবং মুরগির মাংস ব্যাপারে সরকার কিন্তু এখন পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি দেওয়ার ফলে সরকারের নির্ধারিত যে খরচ বা যে প্রতি কেজি মুরগির দাম ধরা হয়েছে যে 80 মুরগি বেঁধে আসলে 8.90 টাকা থেকে 9.90 টাকা, তবে বাস্তবতা হচ্ছে যে খুচরা বাজারে কিন্তু মুরগির দাম আপনার যেটি হয় এখন যে আমরা রমজান মাসে যেটি 12 টাকা কেজি ছিল সেটি আসলে এখন 16 টাকা কিংবা 15 টাকা কেজি হয়ে থাকে, যদিও এটি আসলে স্থান ভেদে কিছুটা পরিবর্তন হয়। এছাড়া যদি সবজির বাজার নিয়ে আমরা একটু বলতে চাই, তাহলে আসলে সবজির বাজার আসলে এটিও আসলে স্থান ভেদে এর দামের আসলে উঠানামা করে।
সেক্ষেত্রে যে অঞ্চলগুলোতে আসলে সবজির যে যোগান খুব কাঁচা খুব সহজ থাকে সেই অঞ্চলগুলোতে আসলে সবজির দাম কিছুটা কম। এছাড়া কুয়ালালামপুর শহর কিংবা এর আশেপাশে সবজির দাম কিন্তু রমজান মাসে থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি একটি উদাহরণ দিতে চাই যে একটি সবজি নিয়ে, যে মরিচ, যেটি আসলে আগে 8 টাকা কিংবা 15 টাকা 12 টাকা করে কেনা যেত, সেটি এখন কিন্তু আসলে 18 থেকে 22 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। এরপর আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য বিষয়, যেটি হচ্ছে যে মালয়েশিয়ার পাম তেল। আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বের দ্বিতীয়তম, ইন্দোনেশিয়ার পর কিন্তু মালয়েশিয়া দ্বিতীয়তম পাম উৎপাদনকারী দেশ। সেই পাম তেলের মধ্যেও কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা আমরা রমজানের পর থেকে দেখতে পেয়েছি। রমজানের পর থেকে দেখার পর আসলে এখানে কিন্তু মালয়েশিয়ার সরকার কোভিড কোভিড যখন চলছিল তখন কিন্তু মালয়েশিয়া সরকার এই তেলের উপরে ভর্তুকি দিয়েছিল, এবং মালয়েশিয়া সরকার থেকে যেটা বলা হচ্ছে যে প্রতি প্রতি মাসের জন্য এখানে যে জনগণ আছে 3 কোটি 20 লাখ জনগণ, তাদের জন্য আসলে যে পরিশোধিত তেল 60,000 টন আসলে প্রতি মাসের জন্য তারা নির্ধারণ করেছে। পরে কোভিড পরবর্তী অবস্থায় কিন্তু সেখানে আরো 25,000 টন তারা এখানে ভর্তুকির আওতায় যুক্ত করে, অর্থাৎ 85,000 তারা এতদিন ভর্তুকি দিত। কিন্তু আগামী জুলাই থেকে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই থেকে আসলে বাড়তি যে 25,000-এর জন্য তারা ভর্তুকি দিত সেটি দিবেন, অর্থাৎ আগের পর্যায়ে 60,000 যে 60,000 টন তেলের জন্য তারা ভর্তুকি দিবে। এর জন্য বলা হচ্ছে যে খোলা তেল, খোলা বাজারে যেটি প্যাকেটজাত তেল তেল পাওয়া যায় 1 লিটারে করে, সেটি আসলে 2.50 টাকা ইঙ্গিত করে আসলে নির্ধারণ করা হয়েছে। যদিও এটি খুচরা বাজারে বা খুচরা মার্কেটে আমরা দেখি যে সেটি 2.60 টাকা কিংবা 80 পয়সা পর্যন্ত চলে গিয়েছে, সেটি আসলে জুলাই থেকে হয়তো বা কিছুটা বাড়ার একটা আশঙ্কা রয়েছে। এটি আসলে এখনকার যে মালয়েশিয়ার যে দ্রব্যমূল্যের বাজার সেটি নিয়ে আপনাকে বলার চেষ্টা করছিলাম। সারিয়া তারিক, আপনি বলছিলেন যে জুলাই থেকে ভর্তুকি মালয়েশিয়া সরকার হয়তো বা উঠিয়ে নিবে, তো এক্ষেত্রে প্রবাসীদের তো আরো বাড়তি টাকা বা অর্থ গুনতে হবে, মালয়েশিয়ার রিঙ্গিত গুনতে হবে বিভিন্ন পণ্য কিনতে গেলে। তাদের মতামত আসলে কি, যে তাদের কি এটা আসলে একটা সমস্যায় পড়ে যাবেন না তারা? আপনি যথার্থই বলছেন যে এখানে যা থাকা প্রবাসী যারা আছেন তাদের কিন্তু আপনার আয়ের থেকে এখন ব্যয় অনেকাংশে বেড়ে গেছে। আমি যেটি বলছিলাম যে মুরগির মাংস সহ বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাওয়ার ফলে, এবং আগামী মাসে যদি সেটি ভর্তুকি উঠে যায় সেটি যদি আরো বেশি বেড়ে যায়, তো নিঃসন্দেহে মানুষ প্রবাসীদের ব্যয় কিন্তু বেড়ে যায়। আমি প্রবাসীদের সাথে যখন কথা বলছিলাম তারা আসলে বলছিল যে তাদের যদি আগে তারা কয়েকজন আসলে একসাথে খায়, আপনি জানেন যে একসাথে মিল করে খায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগে তাদের 250 থেকে 300 রঙ্গিতের মতো খরচ হতো, কিন্তু ঈদের পর এটি আসলে বেড়ে এখন 350 থেকে 400 পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ তাদের আয় আয় কিন্তু আগের থেকে বাড়েনি, তবে তাদের যে ব্যয় সেটি কিন্তু আগের থেকে বৃদ্ধি পেয়েছে। এর কারণে তারা আসলে অনেক সময় বলে যে বাংলাদেশে যে তারা আগে যে অর্থ আসলে তারা প্রেরণ করতে পারতো সেই জায়গাতে আসলে কিছুটা ব্যাঘাত ঘটছে তাদের উৎপাদন খরচ, বা এখানে উৎপাদন খরচ বাড়ার ফলে তাদের যে তাদের ব্যয় সেটি আসলে অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে তারা আসলে একটু নেতিবাচক বা কিংবা বাড়তি খরচের একটা চাপে আসলে প্রবাসীরা এখানে আছেন। আরেকটি প্রসঙ্গ, একটু অন্যরকম প্রসঙ্গ যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মালয়েশিয়ায় তো আসলে ব্যাপক শ্রমিক সংকট রয়েছে এবং বাংলাদেশ থেকে 5 লাখ কর্মী সেখানে যাবেন, তো এই পরিস্থিতিটা আসলে কেমন দেখছেন, যে সেখানকার কি অবস্থা, এবং একটু জানাবেন যে কোন কোন সেক্টরে কাজের বেশি সুযোগ রয়েছে বা কোথায় কোথায় কাজের কর্মখালি বেশি রয়েছে? ইফতেকার, মূলত মালয়েশিয়া তাদের যে 5টি খাত আছে এই 5টি খাত থেকেই বিদেশ থেকে তারা শ্রমিক নিয়ে আসে। এর মধ্যে হচ্ছে যে কৃষিতে 2টি খাত থাকে, উৎপাদন সেবা এবং নির্মাণ শিল্প। মূলত সবচেয়ে বেশি সংকট আসলে এখন দেখা যাচ্ছে যে কৃষি ক্ষেত্রে, অর্থাৎ পাম অয়েল উৎপাদন শিল্পে কিন্তু ব্যাপক আমরা দেখছি যে মালয়েশিয়া সরকার কিংবা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বলা হচ্ছে যে প্রায় 1 লাখ কর্মীর একটি সংকট আছে। যদিও ইন্দোনেশিয়া থেকে আমরা দেখেছি যে 37 জন শ্রমিক তারা পেয়েছে, যদিও এর আগে ইন্দোনেশিয়া 150 জন শ্রমিক আসার কথা ছিল, সেটি তারা কোনো একটি কারণে স্থগিত করার পর 37 জন কর্মী আসছে। এবং ইন্দোনেশিয়ার যে এখানে হাই কমিশনার আছে তিনি কিন্তু জানিয়েছেন যে আরো প্রায় 7,000 কর্মীদের জন্য তাদের তাদের যে আসার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে, তারা আসবে। বাংলাদেশ থেকে যে কর্মী আনার প্রক্রিয়া সেটি আসলে সর্বশেষ আমরা আসলে দুই দেশের সরকারের পক্ষ থেকে আমরা তেমন কিছু জানিনি। এখানের যে মালয়েশিয়ার যে কেন্দ্রীয় বিদেশি শ্রমিকদের যে কেন্দ্রীয় একটি ব্যবস্থাপনার একটি ওয়েবসাইট আছে FWCM CMS, সেখানে কিন্তু বিভিন্ন দেশের প্রায় 11টি দেশের কিন্তু যে মেডিকেল প্রক্রিয়া হয় মেডিকেল সেন্টারের একটি তালিকা আছে, সেখানে কিন্তু বাংলাদেশের মেডিকেল সেন্টারের কোনো তালিকা এখন পর্যন্ত প্রকাশ হয়নি। সুতরাং আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না যে আসলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া
যে মেডিকেল প্রক্রিয়া, আসলে মূলত প্রাথমিক প্রক্রিয়া সেটিকে ধরা হয়ে থাকে, মেডিকেল প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে তখন আসলে সেটি খুব দ্রুত গতিতে মালয়েশিয়া মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে প্রবাসী আসতে পারবে, সেই প্রক্রিয়া কিন্তু এখনো শেষ। এখনো আমরা কিন্তু এখানকার যে ওয়েবসাইট আছে, আমি আপনাকে বলছিলাম FWCMS, সেখানে কিন্তু বাংলাদেশের কোনো যে মেডিকেল সেন্টার তার কোনো তালিকা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং আমরা পরবর্তী কোনো তথ্য যখন পাবো তখন আপনাকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ শারিয়া তারেক আপনাকে। এই ছিল এখন বিশ্বের আয়োজনে। আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যুক্ত থাকতে পারেন, ফেসবুকের মাধ্যমে যুক্ত থাকতে facebook.com/tv.ekhon, এবং ইউটিউবের মাধ্যমে যদি যুক্ত থাকতে চান তাহলে youtube.com/c/ekhon tv।